নমস্কার বন্ধুরা ঐতরেজ লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ এমন একটা জায়গা দর্শনে তোমাদের নিয়ে যাব যেখানে যেতে বহু মানুষ কিন্তু কাঙ্ক্ষিত থাকে আজকে কোনো বিশেষ দিন নয় কিন্তু আমার জীবনের বহু দিনের এক অপ্রত্যাশিত আশা যা আজ বড় মায়ের জন্য পূরণ হয়েছে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আজ আমি যাচ্ছি সবার মা সকলের মা নৈহাটির বড়মাকে মাকে দর্শনের জন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ থেকে তোমরা কিভাবে আমি সেখানে গিয়ে মায়ের দর্শন পেলাম তা সম্পূর্ণটা থাকবে ভিডিওতে তোমরা যারা যারা বড়মাকে মাকে দর্শনের জন্য যেতে চাও তাদের সুবিধার্থে এই ভিডিও প্রথমে বলে রাখি যারা কলকাতা থেকে যাবে তারা শিয়ালদা লাইনের নৈহাটি শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী এর যে কোনো একটি ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নামবে আর যারা হাওড়া লাইন হয়ে আসবে তারা চুচুড়া স্টেশনে নেমে গঙ্গা পার হলে কিন্তু বড় মায়ের মন্দিরের রাস্তা কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার বলি যারা কলকাতা থেকে আসছো তারা নৈহাটি স্টেশনে নামবে আমরা এখন নৈহাটি স্টেশনে নেমেও গেছি তো স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে জাস্ট একটু এগিয়ে যেতে হবে আর এগিয়ে ওই যে দেখছো মন্ডা মিঠাইয়ের একটা মিষ্টির দোকান ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা সেই সোজা রাস্তা ধরে কিন্তু হেঁটে গেলে মায়ের মন্দির হাঁটা পথ মাত্র চার মিনিটের আর এই সেই পথ এই রাস্তাতেই কালী পুজোর সময় থাকে কিন্তু অগণিত মানুষের ভিড় এই জন্যই কিন্তু কথিত আছে যে ধর্ম হোক ধর্মহোক যার বরমা কিন্তু সবার আমরা এবছরও দেখেছি মায়ের একশো বছরের পূর্তি উপলক্ষে মানে কত ভিড় হয়েছে রাস্তায় মানে কত অগণিত মানে ভক্ত মায়ের ভক্ত মায়ের দর্শন পাওয়ার জন্য এখানে এসেছে এখন আমরা এগোচ্ছি আর রাস্তার মায়ের মন্দিরের আগে এবং পরে দুপাশেই রয়েছে বিভিন্ন ডালা নিয়ে যাতে তোমরা ডালা পুজো যারা দেবে তাদের জন্য ডালা সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো শুধু ডালা নয় সেখানে তোমরা চাইলে ভেতরে তো ব্যাগ নিয়ে যাওয়ার অনুমতি নেই তাই তোমরা চাইলে ব্যাগ ট্যাগ রাখার জন্য যেখান থেকে তোমরা ডালা নিচ্ছ সেখানেও সুব্যবস্থা আছে ব্যাগ এবং জুতো রাখার এবং মন্দিরের বাইরেও কিন্তু জুতো এবং ব্যাগ রাখার জন্য সেই সুব্যবস্থা রয়েছে এবার আমরা লাইনে গিয়ে দাঁড়াবো তো আমরা তো এটাই জানি যে শনি এবং মঙ্গলবারে নাকি এখানে প্রচণ্ড রকমের ভিড় হয়ে থাকে তো আজকে আপডেটে এসেছি কিন্তু তবুও সত্যি মায়ের মহিমা মায়ের মহিমায় মাকে দর্শনের জন্য মানে কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আর দেখো লাইন সেই শুরু হয়েছে মায়ের মন্দিরের সামনে থেকে আর লাইন শেষ হতে চলছে একদম পুরো গঙ্গার ঘাট পর্যন্ত তো প্রায় পৌঁছে গেছে এখন যাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছি আমি ডালা নিয়ে নিয়েছিলাম ডালা আমি নিয়েছিলাম একশো এক টাকার যে ডালা তো সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন দাদা একটা জবা ফুলের মালা দিয়েছিলেন সেই সঙ্গে মায়ের শাখা লোহা আলতা সিঁদুর একটা মোমবাতি একটা ধূপকাঠির প্যাকেট এবং সেই সঙ্গে মায়ের পুজোর জন্য সন্দেশ আর তোমরা যদি কেউ চাও যে আলাদা করে মাকে শাড়ি বা অন্য কিছু দিতে তো সেটা তোমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারো আবার তোমরা চাইলে বাড়ি থেকেও তোমরা সেটা নিয়ে আসতে পারো যাই হোক এখন লাইনে দাঁড়িয়েছি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মায়ের সামনে গিয়ে উপস্থিত হবে ও মাকে মানে নিজের চোখে মাকে দর্শনটা করব। অধীর আগ্রহে অপেক্ষা করছি আচ্ছা আরও একটা জিনিস তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা যারা দূর থেকে আসবে তোমরা অনেকেই হয়তো মায়ের পূজার সময় বা মাতৃদর্শনের সময়টা তোমরা জানো না এখানে নিয়মাবলী হিসেবে দেওয়াই আছে এবং পুজোর সময় তোমার সমস্ত কিছু এখানে লেখা আছে এখানে পুজো শুরু হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মাতৃদর্শন এবং পূজা দুটোই তোমরা করতে পারবে আর দেড়টা থেকে আড়াইটা পর্যন্তও মাতৃদর্শন এবং পূজা হয়ে থাকে আবার বিকেলে চারটে থেকে রাত্রে আটটা পর্যন্ত আর সন্ধ্যা আরতির যেটা সময় সন্ধ্যা আরতির সময়টা হলো সন্ধ্যা ছটার পরে তো তোমাদের যার যে যখন মানে যে টাইমটা তোমাদের মনে হবে সুবিধা হবে তোমরা সেই টাইমেই কিন্তু আসতে পারো মায়ের দর্শনের জন্য বা মাকে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এইবার মন্দিরের ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করব তো প্রথমেই জানিয়ে রাখি মন্দিরের ভেতরে কিন্তু রকম ক্যামেরা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু দূর থেকে যেটুকু করতে পেরেছি সেটুকু মণ্ডপের মানে মন্দিরের পূজা কমিটিতে যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাদের যাতে তোমাদেরকে যাতে মায়ের দর্শন ওই কিছুক্ষণের জন্য যাতে মানে ক্ষণের জন্য যাতে করাতে পারি সেই জন্য ওনাদের অনুমতি নিয়েই কিন্তু ভিডিওটা করা যাই হোক এখন লাইনে দাঁড়িয়েছি ওই যে দেখো সত্যি মানে অনেক সৌভাগ্য না থাকলে মায়ের দর্শন সত্যি পাওয়া যায় না আর তাই এত দিনের একটা ইচ্ছে আজকে এসে আজ দু হাজার তেইশে এসে আমার কিন্তু পূরণ হলো সেটাও কিন্তু আমার বড়ো আমাদের সকলের বড়ো মা চেয়েছেন বলে পুজো আমরা দিলাম খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে আর পুজো দিয়ে এবার কিন্তু মন্দির থেকে আমরা আমি চলে এসেছি বেরিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা যারা যারা মায়ের দর্শন পেতে চাও বা মায়ের মায়ের কাছে পুজো দিতে চাও সমস্ত ইনস ইনস্ট্রাকশান তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে রেখেছি তো তোমরা সেই মতো এসে মায়ের পুজো দিও বা মায়ের দর্শন করো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা তো আমরা যে পথে এসেছি আমরা সেই পথেই আবার আমরা ফিরবো আমি যেহেতু দমদম হয়ে এসেছি তা আমি ওই নৈহাটি জংশন থেকে আবার দমদমগামী যে কোনো ট্রেনে একটা ট্রেন ধরে আমরা আবার বাড়ির দিকেই ফিরছি বন্ধুরা তোমরা জানিও অবশ্যই ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে আমাদের বড়মা আমাদের সকলের বড়ো মায়ের এই ভিডিও তাহলে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে মায়ের ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও যে সমস্ত দর্শক বা ভক্তরা এখনো পর্যন্ত সঠিক তথ্য না পাওয়ার জন্য এসে পৌঁছোতে পারেননি বা আসার ইচ্ছা আছে তাদের সুবিধার্থে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করো ভালো থেকো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে